আজি এজন মই ভুক্তভোগীর ওসরত ইতিমধ্যে আপনাদের গম এই ক্ষেত্রত মই এজন ভুক্তভোগীর ওসরত আইছো যিজনে ইতিমধ্যেই ডিটেনশন ক্যাম্পর বন্ধ কোঠারিত সুদীর্ঘ তিনি বছর তিনি মাহমান থকার পিছত যাওয়া দুই এদিন আগতেই নিজের গৃহত আহি উপস্থিত হয়েছে। তেখেতর পৰা আমি বিভিন্ন ধরনের কথা জানিবর কারণে চেষ্টা করিম। তেখেতর নাম হয়েছে জরিনা খাতুন। আপনার নাম তো জরিনা খাতুন? জরিনা খাতুন, জরিনা খাতুন। আপনার দেউতাকর নাম কি? জোনাব মন্ডল। জোনাব মন্ডল। আর আপনার মাখর নাম কবসন? তারা বানু। তারা বানু। আপনি আপনাক ডিটেনশন ক্যাম্পত লওয়া হয়েছিল হয়নে? হ্যাঁ। কিমান দিন আপনি ডিটেনশন ক্যাম্পত থাকিলে? তিন বছর তিন মাস। তিন বছর তিন মাস আপনি থাকিল? হ্যাঁ। আসলতে আপনার মা দেউতাকর নামর কোনো কাগজ পাতি আছে নাকি? আছে। 1966 চনের ভোটার লিস্ট আছে? আছে। 1970 চনের ভোটার লিস্ট আছে? আছে। তেনেহলে আপনার মা দেউতাকর নামত যদি 1966 আর 70 চনের ভোটার লিস্ট আছে, তেনেহলে আপনার আপনার কিয় ডিটেনশন ক্যাম্পত লই গল? আছে, সব আছে। আপনার নামত যেতিয়া বিদেশী ন্যায়াধিকরণের পর আপনার নামত নোটিস আহিল, মই দেখা পালো আপনার নামত বিদেশী ন্যায়াধিকরণের পর নোটিস আহিছিল, তেতিয়া আপনি আদালতত হাজির হয়েছিল নাকি? হয়েছিলাম। আপনি কেইটা তারিখত হাজির হয়েছিল? তিনটা। তিনটা তারিখত হাজির হয়েছিল, তারপর আপনি আর হাজির হওয়া নাছিল? না। কিয় আপনি হাজির হওয়া নাছিল? কোর্টে নাই। আপনার কোর্টত লই যাওয়া নাছিল? না। আসলতে দেখা গল যে এক্ষেত্রে বিদেশী ন্যায়াধিকরণের পর নোটিস এখন আহিছিল। নোটিস অহার পিছত এখেতে আসলতে ডাইরেক্টলি উকিলর লগত এডভোকেটর লগত যোগাযোগ করা নাছিল, বেলেগ একটা থার্ড পার্সন মানুষের লগত যোগাযোগ করে তেখেতে আদালতত হাজির হয়েছিল। হাজির হওয়ার পিছত দেখা গল যে তেখেতক 4/2/2014 তারিখত তেখেতক এখন জাজমেন্ট দিয়ে, জাজমেন্টত লিখা আছে যে এই মানুষজন আসলতে বিদেশী ন্যায়াধিকরণত 2-3টা ডেটত হাজির হয়েছিল আর লিখিত বয়ান রিটেন স্টেটমেন্ট জমা দিছিল, তার পিছরপর এই মানুষজনীয় আদালতত অথবা বিদেশী ন্যায়াধিকরণত হাজির হওয়া নাছিল, যার বাবে একপক্ষীয়ভাবে তেখেতর বিরুদ্ধে রায়দান করে, রায়দান করার পিছত তেখেতক ডিটেনশন ক্যাম্পলৈ প্রেরণ করা হয়। আসলতে আপনি যে তিনটা তারিখত আদালতত হাজির হয়েছিল, তার পিছত আপনি হাজির নহলে কিয়? আপনার কোর্টত লওয়া নাছিল? কোনে আপনার লওয়া নাছিল? উকিলে। উকিল নে তো মুহুরি 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 কোডেই না নাইকে আঙ্গরে কিও আপনার লওয়া নাই কোর্টত? উনি দেখাইছে যে তোর কাম কাম হব, আমি এই ফেরা ফেরা তারিখে এসে গেলে আমি দিয়ে দিম আর কি, কাগজ রায়নামাটা দিয়ে দিম। ইতিমধ্যে আপনাদের কোর্টত গই গই দেখা গেছে 2014 চনত কিমান টাকা আপনাদের ই করেছিল, খরচ করেছিল? খরচা মোটামুটি উকিলে মোটামুটি এই কি ইয়ে নিছে এই মুহুরি নিছে মোটামুটি 10,000 মতন নিছে। 10,000 টাকা অলরেডি থার্ড পার্সন এজন মুহুরি বলে কয় তেখেতে আপনাদের লৈছে আর আপনাদের কৈছে যে আপনাদের অর্ডার আহিব না লাগে, আপনাদের এক্সট্রা রায় হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ এই কথা কৈছে, তোমরে আহানাক বনা আমি রায়নামা আমি আইনে তাছে তোমার হাতে দিব, দিল্লি খেলা তাছে কোনো টেনশন করো না, তোমরা নিশ্চিন্তা মতো কাম করো। দেখা গেছে আসলতে আসলতে এখেতে মানে সহজ সরল মানুষ, এখেতে ভালকৈ নাজানে, এখেতে ডিরেক্টলি এডভোকেটের ওসরত মানে যাওয়া নাছিল, থার্ড পার্টি এজন মানুষের লগত গৈছিল। যাওয়ার পিছত এখেতক প্রলোভন দি হসা মিছা কই কৈছিল যে এখেতর আর আদালতত আহিব না লাগে, গছরটা সোনকালে শেষ হয়ে যাব, তারপর এখেতে আদালতত যাওয়া নাছিল, তারপর দেখা গল যে একপক্ষীয়ভাবে রায়দান করে এই স্বদেশী মানুষজনক বিদেশী বনায় সুদীর্ঘ তিন বছর তিন মাহমান ডিটেনশন ক্যাম্পত রাখিলে। আর আমি আজি এখেতর সরজমিন তদন্ত করিবর বাবে এখেতর ঘরত আহি আমি উপস্থিত হয়েছো। আপনার দেউতার নাম কি আছিল? জোনাব মন্ডল। জোনাব মন্ডল। আপনার মাকর নাম কি আছিল? তারা বানু বেওয়া। তারা বানু বেওয়া। দেখা গৈছে যে এখেতর দেউতাকর নাম জোনাব মন্ডল বলে কলে, জোনাব মন্ডলের নাম 1966 চনের ভোটার লিস্টত আছে, এয়া আমি আপনার দেখাবলৈ চেষ্টা করে আছো।
গাঁও ভৈশমাৰী মহকুমা গোৱালপাৰা থানা লক্ষীপুৰ জিলা গোৱালপাৰা চিৰিয়েল নম্বৰ 101 ঘৰ নম্বৰ 16 জনাব আলী দেউতাকৰ নাম নতু মণ্ডল আছে আৰু আপোনাৰ দেউতাৰ নামত 1970 চনৰ ভোটাৰ লিষ্টত নাম আছে হয়নে আছে দেখা গৈছে যে 1970 চনৰ ভোটাৰ লিষ্টত এখেতৰ দেউতাকৰ নাম আছে জিলা গোৱালপাৰা গাঁও ভৈশমাৰী চিৰিয়েল নম্বৰ 85 হাউচ নম্বৰ 16 জনাব আলী বুলি আছে আপোনালোকক মই দেখুৱাবৰ কাৰণে চেষ্টা কৰি আছোঁ তাৰপিছত দেখা গৈছে 1979 এখেতৰ ভোটাৰ লিষ্টত তমিৰণ বিবি আপোনাৰ কি হয় আমাৰ দাদী দেখা গৈছে তমিৰণ বিবিৰ নাম 1979 ভোটাৰ লিষ্টত আছে জনাব আলী এখেতৰ দেউতা তাৰা ভানু নেছে আপোনাৰ মা এই গোটেইখিনিৰ নাম 1979 ভোটাৰ লিষ্টত আছে তাৰপিছত দেখা গৈছে 1985 ভোটাৰ লিষ্ট তমিৰণ নেছা আপোনাৰ এখেতৰ গ্ৰেণ্ড মাদাৰ হয় জনাব আলী মণ্ডল এখেতৰ দেউতাৰ নাম তাৰা ভানু তাৰা ভানু এখেতৰ মা হয় 1985ৰ ভোটাৰ লিষ্টত আছে দেখা গৈছে যে ভাল ভাল কাগজ পাতি থকা সত্ত্বেও উপযুক্ত কাগজ পাতি থকা সত্ত্বেও এখেতো আচলতে নিজৰ আমি গাফলতি অথবা ব্লেক এজন মানুহৰ মানে ভুল সিদ্ধান্তৰ ফলত এখেতে স্বদেশী মানুহজন বিদেশী হৈ ডিটেনশ্যন কেম্পত থাকিব লগা হৈছে সৌভাগ্য যে হৰ্ষ মান্দাৰ নামৰ এজন সমাজকৰ্মী মানুহে এই ডিটেনশ্যন কেম্পত যিবিলাক মানুহ সুদীৰ্ঘ বছৰ বছৰ ধৰি ৰৈ আছিল এই মানুহবিলাকক উলিয়াবৰ কাৰণে মহামান্য উচ্চতম ন্যায়ালয়ত এখন গোচৰ ৰুজু কৰে তাৰপিছত প্ৰাক্তন মুখ্য ন্যায়াধীশ শ্ৰীযুত ৰঞ্জন গগৈ চাহাবে গোচৰটো বিচাৰ বিবেচনা কৰি তিনি বছৰ পিছত থকাৰ পিছত ডিটেইনী এজনক ৰিলিজ কৰি দিয়াৰ এখন ভাল ৰায়দান কৰাৰ পিছত আচলতে এই মানুহবিলাক ওলাব পাৰিছে গতিকে আমি এই হৰ্ষ মান্দাৰক আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ তেখেতো এখন বিশিষ্ট সমাজকৰ্মী আৰু আপুনি যে ডিটেনশ্যন কেম্পত আছিল আপোনাৰ তাতে সুযোগ সুবিধা কেনেকুৱা আছিল আচ্ছা আপোনাক সিহঁতৰ ফালৰ পৰা কোনো কাপোৰ কানি দিয়া নাছিল আচ্ছা আপোনাক যে কাপোৰ কানিবিলাক দিছিল কোনে কোনে দিছিল আপোনালোকৰ ভিতৰত যে দিছে সাধাৰণ মানুহে দিছে না কি কোনো দল সংগঠনৰ মানুহে আপোনালোকক সহায় সহযোগিতা কৰিছিল নেকি দলৰ মানুহে দিছিল কোনটো দলৰ পৰা দিছিল আপুনি ইমান আছে নেকি নাম জানি নাই এটা কিবা যে আপুনি অলপ আগত যে ক'লে যে এজন মানুহ এই যে মৰিছে সেই মানুহজন গুলি কৰি মাৰিছে গুলি কৰি আচলতে মানুহজনক গুলি কৰি মাৰিছে সেই মানুহজনে আপোনাক কি দিছিল কাপোৰ দিছিল তিনিখন কাপোৰ আপোনাক পিন্ধিবৰ বাবে দিছিল যেতিয়া আপোনাক এৰেষ্ট কৰি লৈ গ'ল তাৰপিছৰ আপোনাক কাপোৰ দিছিল আচলতে এখেতে কথাটো ক'ব বিচাৰিছে যে যিজন মানুহক গুলি কৰি মাৰিছে তেখেতে হ'ল এবিএমছৰ প্ৰয়াত সভাপতি লাফিকুল ইছলাম আহমেদ এখেতে এৰেষ্ট হোৱাৰ পিছত কোকৰাজহাৰ ডিটেনশ্যন কেম্পত আছিল সেই লাফিকুল ইছলাম আহমেদে তেখেতৰ দল এবিএমছু এখেতক কাপোৰ কানি দি সহায় কৰিছিল এখেতৰ লগত সাক্ষাৎ কৰিছিল আৰু আপোনালোকৰ লগত কিবা ব্যক্তিগতভাৱে কথা বতৰা পাতিছিল নেকি আপোনাক কি কৈছিল হয় লাফিকুল ইছলাম আহমেদে এখেতক সহায় কৰিব বুলি এখেতক কথা দি গৈছিল কিন্তু দুৰ্ভাগ্যবশতঃ তেখেতক মানে অচিনাকি আততায়ীয়ে গুলিয়াই হত্যা কৰে তেখেতৰ আত্মা যাতে শান্তি লাভ কৰে আমি সেইটো কামনা কৰিছোঁ আৰু এখেতৰ স্বামী আছে আপুনি আচলতে কি কাম কৰে আমি ঠেলা চলাই আৰু কি কৃষিৰ কাম কৰি যে মোটামুটি 2-3 লাখ গেছে
হয় আসলতে দেখা গৈছে যে জৰণীয়া খাতুনৰ স্বামী এজন ঠেলা চালক এখেতৰ মাটি সম্পত্তি বুলি একোৱেই নাই ইতিমধ্যে 2-3 লাখ টকা খৰচ কৰিছে দেখা গৈছে যে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত গচৰটো কৰিছিল মহামান্য গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে গচৰটো নাকচ কৰে তাৰপিছত এখেতে আসলতে যিহেতু দেখা গৈছে দেউতাকৰ আৰু মাকৰ নাম 1966 চনৰ ভোটাৰ লিষ্টত আছে আৰু দেখা গৈছে তেখেতৰ দেউতাকৰ নাম 1951 NRCত আছে আৰু গতিকে এখেতে আচলতেই স্বদেশী এখেতে বিদেশী হ'ব নোৱাৰে কিন্তু নিজৰ গাফিলতি অথবা ব্লেগৰ মানে কৰ্মত ত্ৰুটিৰ বাবেই আচলতে এই স্বদেশী মানুহজন বিদেশী হ'ব লগা হৈছে গতিকে আমি আমাৰ এখেতৰ আৰ্থিক অৱস্থা খুবেই বেয়া গতিকে আমাৰ মাজত বিভিন্ন ধৰণৰ মানুহ আহি ইতিমধ্যে উপস্থিত হৈছে আৰু এখেতৰ ঘৰ বাৰীখন দেখুৱাবৰ কাৰণে আমি ধন্যবাদ এয়া ভুক্তভোগীৰ ওচৰত আহি আমি এখেতৰ মনৰ কথা আমি ৰেকৰ্ড কৰিলোঁ পিছত আপোনালোকক আমি সবিশেষ জনাবৰ কাৰণে চেষ্টা কৰিম ধন্যবাদ।